নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাই ফিউশন কেয়ার ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের জন্য এনেছি ফলসার বিশেষ কিছু গুণাগুণ সম্বন্ধে কয়েকটি তথ্য। ফলসা আমাদের কাছে বুনো ফল হিসাবে পরিচিত, একসময় প্রচুর পরিমাণে দেখা গেলেও ইদানিং বেশ দুর্লভ হয়ে উঠেছে গাছটি। বড় বড় পাতার এই গাছ ডালপালা ছড়িয়ে ছাতার মতন দাঁড়িয়ে থাকে। ফলসা মাঝারি আকৃতির পাতা ঝরা গাছ। এই গাছ সাধারণত 5-7 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। পাতাগুলো খসখসে রোমশ এবং কিনারাগুলো দাঁতালো। হালকা হলদে রঙের ক্ষুদাকৃতির ফুল ফোটে মার্চ এপ্রিলে আর ফল পাকতে শুরু করে মে জুন মাসের দিকে। ফলগুলো দেখতে অনেকটা মটর দানার মতো গোলাকার। এই ফলসার নানা ধরনের ভেষজ উপকারিতা রয়েছে, এখন সেই উপকারিতা সম্বন্ধে আপনাদের জানাবো। বেশিরভাগ ক্ষেত্রেই ফলসা ফল এবং ফলসা ফলের রস লিভার এবং গল ব্লাডারের চিকিৎসায় ব্যবহার করা হয়। এছাড়া এই ফল রক্ত বিশুদ্ধকরণ, রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে, ফলে হৃদরোগ প্রতিরোধ করতে সাহায্য করে। এবার বলি, এ গাছের ফল হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। কেউ রোদে পুড়ে গেলে এবং হিট স্ট্রোক হলে এই ফলের রস খুব ভালো কাজ করে। এতে উচ্চ মাত্রায় ভিটামিন সি রয়েছে, যা ঠান্ডা সর্দি কাশিতে কাজে আসে। এছাড়া অ্যাজমা, ব্রঙ্কাইটিস এবং শ্বাসকষ্ট দূর করতে সাহায্য করে এই ফল। এই গাছের পাতা অ্যান্টিবায়োটিকের কাজ করে, যা ত্বকের ফুসকুড়ি বা র্যাশ অথবা অ্যাকজিমা নিয়ন্ত্রণে সাহায্য করে। এই গাছের মূলের বাকল বাতের ব্যথা দূর করতে সাহায্য করে। ফলসা ফলে রয়েছে অ্যান্থোসায়ানিন নামক ফ্ল্যাভোনয়েডস, যা ক্যান্সারের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে এবং ডায়াবেটিস রোগীদের জন্য এই ফলের রস খুব উপকারী। এছাড়াও এই ফল কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং বিষণ্ণতা ও অনিদ্রা দূর করতে সাহায্য করে। এই ছিল ফলসা গাছ ও ফলসা সম্বন্ধে কিছু তথ্য। কেমন লাগলো ভিডিওটি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এই রকম ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।